2019 উনিশ সালে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর প্রথমবারের মতো ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রথম দফার দফার ভোট গ্রহণ চলছে আজ দ্বিতীয় ও তৃতীয় অনুষ্ঠিত হবে যথাক্রমে সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর তিন দফার ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে 8 অক্টোবর কাশ্মীরের রাজনীতিতে মোদীর বিজেপি দলের উল্লেখযোগ্য অবস্থান নেই কাশ্মীরের প্রধান দুটি দল হল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি উনিশশো সাল থেকে মূলত এই দুটি দলই পালা করে কাশ্মীর শাসন করে আসছে দুটি দলই জম্মু ও কাশ্মীরের আধার সাহিত্য শাসনের মর্যাদা ফিরিয়ে আনার বিষয় অঙ্গীকার করেছে এছাড়া নির্বাচনে প্রার্থী হয়েছে জন বিচ্ছিন্নতাবাদীও